নমস্কার, হেলদি হার্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে মাশরুমের একটা রেসিপি শেয়ার করব, সেটার নাম হচ্ছে পেপার মাশরুম। আর খুব সহজ এটা বানানো যায়, সেরকম কোনো ইনগ্রেডিয়েন্টস বেশি কিছু লাগে না। পেপার মাশরুম বানাতে আমি নিয়েছি 250 গ্রাম মাশরুম। এটা ভালো করে ধুয়ে আমি এরকম করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম নিয়েছি, হলুদ আর সবুজ ক্যাপসিকাম জুলিয়ান করে কেটে নিয়েছি। কিছুটা রসুনও আমি কুচি করে কেটে নিয়েছি। আর ধনে পাতা নিয়েছি, পেঁয়াজটাও লম্বালম্বি কেটেছি। নুন নিতে হবে স্বাদ মতো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, লেবুর রস অল্পখানি, চিলি ফ্লেক্স, এটা আমার হোমমেড, আর গোলমরিচ গুঁড়ো। পেপার মাশরুম যেহেতু গোলমরিচ তো লাগবেই। গ্যাসটা অন করেছি, আমি সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটার সাথে আমি এবার পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটা বেশি ব্রাউন করে অত ভাজার দরকার নেই, জাস্ট একটু ফ্রাই হবে, আমি মাশরুমটা দিয়ে দেবো। আর এর সাথে আমি লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি, দু মিনিট একটু হোক, তারপর মাশরুমটা দেবো। দু মিনিট মতো আমি এটা শর্টে করে নিলাম, এবার আমি মাশরুমটা দিয়ে দিচ্ছি। জলটা দেবো না, মাশরুম থেকে আমার অনেকটা জল বেরিয়েছে। আমি এটা বাটান মাশরুম নিয়েছি, তবে অন্য মাশরুমে এটা হবে, কিন্তু এটাতে একটু টেস্টটা বেশি ভালো লাগবে। এটা আমি একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। ঢাকাটা খুলছি, দেখুন এখান থেকে জল বেরিয়েছিল, আর অল্প অল্প জল এখনও আছে, অনেকটা শুকিয়ে গেছে জলটা। আবার এই সময় আমি এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা আগে দিলে নরম হয়ে যাবে, তাই জন্য আমি এই সময় দিলাম, একটুখানি ভাজা হয়ে যাবে, মাশরুমটা তারপরে দেবেন। আরেকবার আমি এটা ঢাকা দিচ্ছি, 3 মিনিট পর আমি এটা আবার ঢাকাটা খুলছি, দেখি জল বেরিয়েছে, সামান্য একটু জল বেরিয়েছে। আর মাশরুম হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য আমি ক্যাপসিকামটা পরেই দিয়েছিলাম। দেখুন ক্যাপসিকামটা নরম হয়েই গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামটাও। এবার আমি গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি। তার সাথে অল্প চিলি ফ্লেক্স দিচ্ছি, এটা নাও দিতে পারেন, না দিলেও টেস্ট হবে। দেখুন আমাদের মাশরুম ফ্রাই তৈরি। আমি এটা 2-4 মিনিট আর নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর বন্ধ করে আমি লেবুর রসটা দিলাম, আর ধনে পাতাটাও দিয়ে দিলাম। দু মিনিট এটা ঢাকা দিয়ে তারপর সাফ করে দেখাচ্ছি।
খুব সুন্দর গন্ধ আসছে আমাদের মাশরুম ফ্রাই একদম তৈরি। এটা গরম গরম এবার আপনারা সার্ভ করবেন, পোলাও যে কোনো পুরি যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। এটা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।